দল নির্বাচনে সাম্প্রতিক পারফরমেন্স গুরুত্ব পেল। বিপিএলে দুর্দান্ত ব্যাট করা নাসির হোসেন এবার উপেক্ষিত। এর ব্যাখ্যায় বিসিবির প্রধান নির্বাচক বললেন, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে নাসির ফিট নন, তবে আট বছর পর রনি তালুকদারকে নেওয়া হয়েছে স্কোয়াডে। বিপিএলে নাসির হোসেনের অলরাউন্ড পারফরমেন্স ছিল চোখে পড়ার মতোই। ব্যাট হাতে 350 উপর রান আর বল হাতে 16 উইকেট। তারপরও ইংল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের জায়গা হলো না নাসিরের। কারণটা জানালেন প্রধান নির্বাচক পিনহাজুল আবেদিন। মিডল অর্ডার ব্যাটসম্যান বলেন, লেট অর্ডারে বলেন, অনেক চিন্তা ভাবনা, টেকনিক্যাল সাইডটা চিন্তা ভাবনা করে কিন্তু এই দলটা তৈরি করেছে। আনফর্চুনেট, ওর সুযোগ পায়নি। বিপিএল ভালোতে সামনে অনেক অনেক খেলা আছে, কিন্তু পারফর্ম করলে অবশ্যই কেউ চোখের আড়াল হবে না। ওই জায়গায় যে কতটুকু নিজেকে ফিট রাখতে পারে, এটাই ভেরি ইম্পর্টেন্ট। এজ তো কোনো না, পারফরমেন্স অবশ্যই ভালো। বয়স কোনো ফ্যাক্ট নয়, পারফর্ম করলেই সুযোগ মিলবে। ব্যাটিং অর্ডার, ফিটনেস ও ঘরোয়া লিগে অন্য আসুগুলোর পারফরমেন্সও মূল্যায়ন করা হয়েছে দল নির্বাচনে। দেখেন, এই শর্টার ফর্মেটে কিন্তু আমরা টপ অর্ডারে কিছু খেলোয়াড় চাচ্ছি যাদের অ্যাবিলিটি আছে, হিটিং পাওয়ার আছে। তো সেই হিসাবে এটা কিন্তু কিন্তু অনেকগুলি বিপিএলে কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করেছে। এদের ওভারঅল অন্য ফর্মেটগুলিও যদি আমাদের ডোমেস্টিকে দেখেন, এরা কিন্তু যথেষ্ট ভালো খেলে যাচ্ছে। তানভীরকে কিন্তু আমরা এইচপিতে অনেকদিন ধরে কিন্তু নার্সিং করা হচ্ছে। দলে এসেছেন রেজাউর রাজা, তাহিদ হৃদয়, তানভীরের মতো নতুন মুখও। নান্নু জানান, 2024 টি-20 বিশ্বকাপ মাথায় রেখেই এই সিরিজে তাদের রাখা হয়েছে। কারেন্ট ফর্মকে আমরা অগ্রাধিকার দিয়েছি এবং এটাকে দেখতে চাচ্ছি যে একদম মাত্র শেষ করেছে বিপিএলটা, অনেকগুলি ম্যাচ ওরা খেলেছে, যে অভিজ্ঞতাটা ঠিক পেয়েছে। এটা যদি ইংল্যান্ড সিরিজ, ইংল্যান্ডের যে স্ট্রিভেন্ডাস টিম টি-20 ক্রিকেটে মাত্র চ্যাম্পিয়ন হয়ে এসছে এবং ওদের ক্রিকেটে যথেষ্ট সমৃদ্ধ। তো সেই হিসাবে কারেন্ট ফর্ম প্লেয়ারকে দিয়ে আমরা এই চ্যালেঞ্জটা নিতে চাচ্ছি। কোচ, ক্যাপ্টেন, টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে দল নির্বাচন করেন বিসিবির প্রধান নির্বাচক। অথচ দল নির্বাচন নিয়ে প্রায়শই সমালোচনা শুনতে হয় নান্নুকে। সমালোচনা আলোচনা সবই হয় বাইরের দিক থেকে, কারণ আমি যে চেয়ারে আছি এটার একটা মর্যাদা আছে। নজরুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।